রোড মার্চে অংশ নিলে বিএনপি নেতাকর্মীরা যশোর ফিরতে পারবেন না, হুমকি এমপি শাহিন চাকলাদারের। সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার ঝিনাইদহ এবং যশোর হয়ে খুলনা অভিমুখে রোড মার্চ করবে বিএনপি। এই রোড মার্চ উপলক্ষে যশোর থেকে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি টার্গেট নিয়েছে জেলা বিএনপি। এই রোড মার্চে যশোর থেকে যেসব বিএনপি নেতাকর্মী অংশ নেবেন তারা আর যশোরে ফিরতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শাহিন চাকলাদার। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। যশোরে বিএনপি রোড মার্চের আগের দিন গতকাল সোমবার বিকেলে শান্তি সমাবেশের নামে নিজেদের শক্তির মহড়া দিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলার আটটি জেলা নেতাকর্মীদের নিয়ে এই শান্তি সমাবেশ হয়। সমাবেশে যশোরে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহিন চাকলাদার বলেন, আগামী 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। যদি লন্ডন থেকে তারেক রহমানের কথা শুনে যশোরে কেউ বিশৃঙ্খলা করে তারা কিন্তু বিপদে পড়বে, তাদের নেতা তারেক রহমান কিন্তু তাদের বাঁচাতে পারবে না। যারা বিএনপি নেতাদের কথা শুনে ঢাকা সমাবেশে যোগ দিচ্ছেন, পদযাত্রা রোড মার্চে অংশ নেবেন, তাদের আর যশোরে ফিরতে দেয়া হবে না। তাদের বাড়ির পাশে কিন্তু অনেক আওয়ামী লীগ নেতাকর্মীর বসবাস করে, তারা কিন্তু তাদের বাড়িঘর সব চেনে, ফলে পরবর্তীকালে কি ঘটবে সেটা আর এখানে বলবেন না বলে জানান এই নেতা। শাহিন চাকলাদার আরও জানান, রোড মার্চে যশোরে যদি বিএনপি বিশৃঙ্খলা করেন তাহলে কিন্তু খেলা হবে। তারেক রহমানের কথা শুনে যশোরে কিছু করলে বিপদে পড়বেন, মামলা খাবেন, গ্রেফতার হবেন, গ্রেফতার মামলা যদি না থামেন তাহলে কিন্তু তাদের কাছে মার খাবেন, মার খেতে না চাইলে সমাবেশ পদযাত্রা রোড মার্চ থেকে দূরে থাকুন। তিনি আরও বলেন, যশোরের আট উপজেলার আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে খোঁজ খবর রাখতে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বলা হয়েছে, তারা যেন কোনো সমাবেশ বা রোড মার্চ অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করতে বলা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, রোড মার্চে অংশ নেওয়ার আগে মনে রাখবেন আওয়ামী লীগ নেতাকর্মী কিন্তু তাদের নজরে রাখছে, তাদের আশপাশে অবস্থান করছে, সুতরাং রোড মার্চে অংশ নিলে যশোরে ফিরতে পারবেন না। দেখা গেছে আওয়ামী লীগের গতকালের শান্তি সমাবেশের মঞ্চ তৈরি করা হয় শহরের চৌরাস্তা মোড়ে। এতে শহরের কেন্দ্রস্থল দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে শহরের বিভিন্ন স্থান থেকে আসা লোকজন শহরে ঢোকার প্রধান সড়কে সমাবেশ করায় বিকল্প ছোট সড়কগুলো দেখা যায় তীব্র যানজট। এই বিষয়ে কোতালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, শহরের চৌরাস্তাতে সমাবেশ করার অনুমতি নিয়েছিল জেলা আওয়ামী লীগ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক আটকে সমাবেশ করায় মানুষের ভোগান্তি হয়েছে। এদিকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, যশোর দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার নাসির উদ্দিন প্রমুখ।